बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम ऑनर्स द्वितीय वर्षेर ऑनलाइन क्लासे स्वागतम जानाच्छि। आमी रीना आक्तार, मार्केटिंग विभाग, सरकारी बांगला कॉलेज, ढाका। सुप्रिय शिक्षार्थीरा, तुम्हरा केमन आछो? आशा करी भालो आछो एवं निरापदे आछो। আজকে আমি তোমাদেরকে পড়াবো প্রাথমিক মনোবিজ্ঞান। প্রাথমিক মনোবিজ্ঞানের প্রথম অধ্যায়টি নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো, প্রথম অধ্যায়ে কি আছে? বৈজ্ঞানিক ও মানবিক প্রচেষ্টা হিসেবে বিজ্ঞান। প্রথমে আসি আমি মনোবিজ্ঞানের সংজ্ঞা। মনোবিজ্ঞান কি? সাইকোলজি শব্দের প্রতিশব্দ হচ্ছে মনোবিজ্ঞান। সাইকোলজি শব্দ দুটি গ্রিক শব্দ সাই মন বা আত্মা এবং লোগোস অর্থ বিজ্ঞান থেকে উৎপত্তি লাভ করেছে। কাজেই শব্দ অনুযায়ী মনোবিজ্ঞানকে মন বা আত্মা সম্বন্ধীয় বিজ্ঞান বলা হয়। মনোবিজ্ঞানকে প্রথমে আত্মা বা মনের বিজ্ঞান, তারপর চেতনার বিজ্ঞান এবং সবশেষে কিন্তু আচরণের বিজ্ঞান হিসেবে বলা যায়। অতি সম্প্রতিকালে মনোবিজ্ঞানীগণ মনোবিজ্ঞানকে শুধু আচরণের বিজ্ঞান হিসেবে চিহ্নিত করেননি, বরং এটাকে মেন্টাল প্রসেস হিসেবে যুক্ত করেছেন। তো মনোবিজ্ঞান হলো কি? মনোবিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান যা মানুষ এবং অন্যান্য প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়া বা বিজ্ঞানসম্মত অধ্যয়ন। এ সংজ্ঞার মধ্যে চারটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সে চারটি গুরুত্বপূর্ণ বিষয় কি দেখো? আচরণ, মানসিক প্রক্রিয়া, প্রাণী এবং বিজ্ঞান। এই মনোবিজ্ঞান সম্পর্কে বিভিন্ন বিশেষজ্ঞগণ বিভিন্নভাবে সংজ্ঞা প্রদান করেছে, আমি তোমাদের সামনে তুলে ধরছি। গ্রিক দার্শনিক প্লাটো বলেন, সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ সোল, অর্থাৎ মনোবিজ্ঞান হল আত্মা বা মন সম্বন্ধীয় বিজ্ঞান। আবার মর্গান অ্যান্ড কিং এর মতে, সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ হিউম্যান অ্যান্ড অ্যানিমাল বিহেভিয়ার, অর্থাৎ মনোবিজ্ঞান হল মানুষ ও প্রাণীর আচরণ সম্বন্ধীয় বিজ্ঞান। মনোবিজ্ঞানের বিষয়বস্তু। আধুনিক মনোবিজ্ঞানের সংজ্ঞা থেকে আমরা জেনেছি যে মনোবিজ্ঞান হলো মানুষ ও প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়া সম্পর্কীয় বিজ্ঞান। সুতরাং মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তু হলো মানুষ ও প্রাণীর আচরণ। আচরণ হলো মানুষ বা প্রাণীর সেই সব কার্যকলাপ যা বাইরে থেকে পর্যবেক্ষণ করা যায় এবং পরিমাপ করা যায়। অন্য কথায় আচরণ হলো মানুষ বা প্রাণীর প্রতিক্রিয়ার সামগ্রিক রূপ। প্রাণীর আচরণকে মনোবিজ্ঞানীরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্নভাবে বিভক্ত করেছেন, যথা দেখো, নাম্বার এক সামগ্রিক আচরণ ও খণ্ডিত আচরণ। তো যখন ব্যক্তির সমগ্র আচরণকে বিশ্লেষণের একক হিসাবে ধরা হয় তখন তাকে সামগ্রিক আচরণ বলে। যেমন একজন শিক্ষক শ্রেণীকক্ষে বক্তৃতা করেন, তখন তার সমগ্র আচরণটিকে সামগ্রিক আচরণ বলা হয়। পক্ষান্তরে যখন ব্যক্তির আচরণকে খণ্ড খণ্ডভাবে বিশ্লেষণ করা হয় তখন প্রতিটি উপাদানকে খণ্ডিত আচরণ বলা হয়। যেমন ধরো, দমকা বাতাসে যখন আমরা চোখ বন্ধ করে ফেলি তখন আমাদের সেই আচরণকে খণ্ডিত বা সূক্ষ্ম আচরণ বলা হয়। তো তাহলে তোমরা বুঝতে পারছো যে সামগ্রিক আচরণটা কি আর খণ্ডিত আচরণটা কি। এবার আসো
যে ঐচ্ছিক আচরণ ও অনৈচ্ছিক আচরণ। তো যেসব আচরণ আমরা ইচ্ছামতো নিয়ন্ত্রণ করতে পারি তাকে ঐচ্ছিক আচরণ বলা হয়, যেমন হাঁটাচলা ইত্যাদি। আবার এই আচরণগুলো আমরা ইচ্ছা করে করি, আবার নাও করতে পারি। অন্যদিকে এমন কতগুলো আচরণ আছে যা আমাদের ইচ্ছার বাইরে, অর্থাৎ আমরা ইচ্ছা করি বা না করি কিন্তু এই আচরণগুলো প্রতিনিয়তই তো সংঘটিত হয়, সেগুলোকে বলা হয় অনৈচ্ছিক আচরণ। সেই আচরণগুলো কি, যেমন ধরো শ্বাস প্রশ্বাস করা, ইচ্ছা করলেও হবে না করলেও হবে, হৃৎপিণ্ডের গতি ইত্যাদি, এসব হচ্ছে অনৈচ্ছিক আচরণ। তো এগুলো তুমি ইচ্ছা করলেও হবে না করলেও হবে। এরপরে আসো বাহ্যিক আচরণ ও অভ্যন্তরীণ আচরণ। যেসব আচরণ আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে সহজে পর্যবেক্ষণ বা পরীক্ষা করতে পারি সেগুলোকে বলা হয় বাহ্যিক আচরণ। যেমন ধরো কি হতে পারে, পড়ালেখা করা, দৌড়ানো, সাঁতার কাটা ইত্যাদি। আবার অপরদিকে অভ্যন্তরীণ আচরণ হচ্ছে প্রত্যক্ষভাবে পরীক্ষা বা পর্যবেক্ষণ করা যায় না, যেমন ধরো চিন্তা করা, অনুভূতি ইত্যাদি, এগুলো হচ্ছে অভ্যন্তরীণ আচরণ। পদ্ধতি, মনোবিজ্ঞান একটি যথার্থ বিজ্ঞান, কেননা মনোবিজ্ঞানের বিজ্ঞানসম্মত পদ্ধতিতে তার উপাত্ত সংগ্রহ, ব্যাখ্যা, বিশ্লেষণ করে থাকে। সুতরাং আন্তদর্শনীয় নিরীক্ষণীয় এবং পরীক্ষণ পদ্ধতিগুলো মনোবিজ্ঞানের বিষয়ের আওতাভুক্ত। এরপরের যে পয়েন্টটা হচ্ছে স্নায়ুতন্ত্র। দেখো, প্রাণীর মানসিক ক্রিয়া দেহগত প্রক্রিয়ার সাথে যুক্ত, এ কারণে মনোবিজ্ঞান মানুষের স্নায়ুতন্ত্র নিয়ে আলোচনা করে। মানসিক প্রক্রিয়াগুলোর সাথে দেহের কোনো অংশের সম্পর্ক বেশি তা নির্ধারণ করার জন্য মস্তিষ্ক এবং মেরুজ্জ সংগঠন এবং কার্যাবলী মনোবিজ্ঞান আলোচনা করে। আচরণের উপর অনলিগ্রন্থির প্রভাব রয়েছে, তাই মনোবিজ্ঞান অনলিগ্রন্থি সম্পর্কেও আলোচনা করেছে। তারপর রয়েছে মানসিক প্রক্রিয়াসমূহ। মানসিক প্রক্রিয়াসমূহ তো শিক্ষা, স্মৃতি, বিস্মৃতি, কল্পনা, চিন্তন, সংবেদন, প্রত্যক্ষ অনুভূতি, ইচ্ছা ইত্যাদি হচ্ছে কি মানসিক প্রক্রিয়াসমূহ আলোচনা মনোবিজ্ঞানের অন্তর্ভুক্ত। তারপর রয়েছে দেখো বুদ্ধি। তো বুদ্ধি কাকে বলে, বুদ্ধির পরিমাপ কিভাবে করতে হয়, বুদ্ধি ক্রমবিকাশ কী নিয়মে হয় ইত্যাদি বিষয়গুলো মনোবিজ্ঞানের কিন্তু আলোচ্য বিষয়ের আওতাভুক্ত। এরপর আসে ব্যক্তিত্ব। এরপর যেটা আমরা বলবো সেটা হচ্ছে রয়েছে ব্যক্তিত্ব। তো সেলফকে কেন্দ্র করে গড়ে ওঠা মানুষের ব্যক্তিত্ব, ব্যক্তিত্বের প্রকৃত সংজ্ঞা দান করা কঠিন, তাই ব্যক্তিত্ব স্বরূপ, ব্যক্তিত্বের বিকাশ, ব্যক্তিত্বের বিভিন্ন উপাদান ও ব্যক্তিত্বের শ্রেণীবিভাগ সবই কিন্তু মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়। এরপরের যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে অস্বাভাবিক আচরণ। তো প্রকাশভঙ্গি বা শৃঙ্খলার অভাবে মানসিক অসুস্থতা নষ্ট হয়ে যায় এবং বিভিন্ন ধরনের মানসিক রোগ দেখা দেয়, তাই মনোবিজ্ঞান শুধু স্বাভাবিক আচরণ নিয়ে আলোচনা করে না, মনোবিজ্ঞান অস্বাভাবিক আচরণের বৈশিষ্ট্য নিয়েও কিন্তু আলোচনা করে। সামাজিক ও প্রাকৃতিক পরিবেশ, এক লাস্ট যে বিষয়বস্তুটা রয়েছে মনোবিজ্ঞানের সেটা রয়েছে
সামাজিক ও প্রাকৃতিক পরিবেশ। সামাজিক বা প্রাকৃতিক পরিবেশের সাথে ব্যক্তির ক্রিয়া প্রতিক্রিয়া মারফত তার মনের বৈশিষ্ট্য প্রকাশিত হয়, আর সে কারণে সামাজিক ও প্রাকৃতিক পরিবেশ মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তু অন্তর্গত। তো এক হিসাবে আচরণের সাথে যুক্ত সব বিষয়ই হচ্ছে কি মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত। সে কারণে ডক্টর ওয়ার্ড এর মতে ব্যক্তির চেতনা বিষয়বস্তু হিসাবে স্বর্গের সব গায়ক দল এবং মর্ত্যের সব সজ্জা মনোবিজ্ঞানের অন্তর্ভুক্ত হতে পারে। এরপর রয়েছে মনোবিজ্ঞানের শাখা। তো দেখো, মানুষকে নিয়ে বৈজ্ঞানিক অনুশীলন বা মনোবিজ্ঞানের সৃষ্টি খুব বেশি দিনের ঘটনা নয়। মানসিক প্রক্রিয়ার উপর পরীক্ষা নিরীক্ষা করার জন্য জার্মান মনোবিজ্ঞানী লিপজিগ বিশ্ববিদ্যালয়ের প্রথম গবেষণা স্থাপন করেন। তিনি যেসব বিষয়ের উপর পরীক্ষা করেন এবং বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ তা আধুনিক মনোবিজ্ঞানের আলোচনার পরিপ্রেক্ষিতে পরিত্যাজ্য বলে বিবেচিত হয়েছে ঠিকই, কিন্তু তার এই গবেষণার মনোবিজ্ঞানীর বৈজ্ঞানিক বিকাশে যে যথেষ্ট সহায়তা করেছে তা বর্তমানে কেউ কিন্তু অস্বীকার করতে পারে না। গবেষণাগারে মানসিক প্রক্রিয়ার অনুশীলনের যে সূচনা করেছিল তা এই স্বল্প সময়ের মধ্যে বিশাল বিস্তৃতি লাভ করেছে। বিভিন্ন মানসিক প্রক্রিয়ার উপর পরীক্ষা নিরীক্ষা ও যে পরিমাণে বেড়েছে তার প্রয়োগও আনুপাতিক হারেও কিন্তু বেড়েছে। আমাদের দৈনন্দিন জীবনে প্রায় সব রকমের কাজের মধ্যে মনোবিজ্ঞানের জ্ঞানের প্রয়োগ করা হচ্ছে। তো মনোবিজ্ঞানের শাখাসমূহকে প্রধানত দুভাগে ভাগ করা হয়। নাম্বার 1 দেখো মৌলিক বিজ্ঞান, আমি চিত্রের মাধ্যমে দেখাচ্ছি মৌলিক বিজ্ঞান। নাম্বার 2 হচ্ছে ফলিত বিজ্ঞান। তো ফলিত বিজ্ঞানকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, শিল্প মনোবিজ্ঞান, শিক্ষা মনোবিজ্ঞান এবং প্রকৌশল মনোবিজ্ঞান। আর মৌলিক মনোবিজ্ঞানকে সাত ভাগে ভাগ করা হয়েছে, পরীক্ষণমূলক মনোবিজ্ঞান, সাধারণ মনোবিজ্ঞান, অশ্বভাবী মনোবিজ্ঞান, শরীরবৃত্তীয় মনোবিজ্ঞান, শিশু মনোবিজ্ঞান, প্রাণী মনোবিজ্ঞান এবং সমাজ মনোবিজ্ঞান। তো দেখো, পরীক্ষণমূলক মনোবিজ্ঞান মনোবিজ্ঞানের এ শাখায় পরীক্ষণ পদ্ধতির সাহায্যে প্রাণী, শিশু, তরুণ, বৃদ্ধ এবং অস্বাভাবিক ব্যক্তিদের মানসিক প্রক্রিয়াসমূহ অনুসন্ধান করে এবং আধুনিককালের মনোবিজ্ঞানের সব শাখায় পরীক্ষণের আশ্রয় নিতে হয়। তবু পরীক্ষণমূলক মনোবিজ্ঞানকে মনোবিজ্ঞানের একটি পৃথক শাখারূপে গণ্য করা হয়, এ কারণে যে এ শাখার প্রধান লক্ষ্য প্রাণীর আচরণের মৌলিক প্রেরণাগুলোকে জানা এবং তাদের শর্ত ও নিয়ম নির্ণয় করা, এছাড়া বিভিন্ন মানসিক প্রক্রিয়ার মাধ্যমে পার্থক্য নির্ণয় করা এবং সেগুলোর কারণ নির্ধারণ করা এ শাখার কাজ। এ সম্পর্কে মনোবিজ্ঞানী গিল্ডফোর্ড বলেন যে কোনো কোনো পরীক্ষণমূলক মনোবিজ্ঞানে জানতে চান আমাদের ইন্দ্রিয়গুলো কীভাবে কাজ করে, কীভাবে আমরা দেখি, শুনি, স্বাদ বা ঘ্রাণ নেই, অনুভব করি। অন্যরা জানতে চান কীভাবে আমরা শিক্ষা লাভ করি, শিক্ষা গ্রহণ করি, নতুন খবর সংগ্রহ বা কোনো দক্ষতা অর্জন করা যায় কি না, আবার আমরা যা শিখি তা কীভাবে মনে রাখি, আবার কীভাবে স্মরণ করি, কী কারণে আমরা ভুলে যাই, কীভাবে আমরা চিন্তা করি,
কিভাবে আমরা কথা বলি বা লিখি, আবার কেন আমাদের আবেগের উদ্ভব হয়, কেন আমাদের মাঝে নিজেদের নিয়ন্ত্রণ হারাই, কেন আমরা কখনো কখনো মনঃসংযোগ করতে পারি না, এগুলো তো পরীক্ষামূলক মনোবিজ্ঞানের বর্তমান অবস্থার উন্নতি মূলে রয়েছে মনোবিজ্ঞানের ও উন্ড এর মতে সংগঠনমূলক অবদান। মনোবিজ্ঞানের পরীক্ষার জন্য জার্মানি লিপজিগ বিশ্ববিদ্যালয়ে 1979 সালে তিনি সক্রিয় গবেষণা প্রতিষ্ঠিত করেন, এজন্য তাকে মনোবিজ্ঞানের আধুনিক জনক বলা হয়। এরপরে আছে সমাজ মনোবিজ্ঞান। তো দেখো, মনোবিজ্ঞানের জ্ঞানের আরেকটি প্রয়োগ ক্ষেত্র হলো সমাজ। মানুষ কিন্তু সামাজিক জীব, আদিম যুগ থেকে সে সমাজে বসবাস করে আসছে। সামাজিক সম্পর্কের মাধ্যমে মানুষের ব্যক্তিত্ব প্রকাশ। মানুষের গড়া এই সমাজ সম্পর্ক জানতে হলে মানুষের সম্বন্ধে পূর্ণাঙ্গ জ্ঞান থাকা প্রয়োজন, আমরা তা দেখতে পাই মনোবিজ্ঞানের মাধ্যমে। মনোবিজ্ঞানের যে শাখা মানুষের সমাজ, প্রকৃতি ও তার সম্পর্কে জ্ঞান যোগায় তাকে বলা হয় সমাজ মনোবিজ্ঞান। তো সামাজিক সম্পর্কের পিছনে যেসব মনস্তাত্ত্বিক উপাদান আছে তা সামাজিক অনুষ্ঠানের অন্তরালে মনোবিজ্ঞানের সেসব নীতি কাজ করে থাকে, সেগুলো আলোচনা করে সমাজ মনোবিজ্ঞানের কাজ। সমাজ মনোবিজ্ঞান সামাজিক আচরণ, ব্যবহার, রীতিনীতি, সংস্কার, রুচি ইত্যাদি কিন্তু মনস্তাত্ত্বিক উপাদান সম্পর্কে আলোচনা করে। এরপরে রয়েছে অস্বাভাবী মনোবিজ্ঞান। তো অস্বাভাবী মনোবিজ্ঞান, তো মনের অস্বাভাবিক অস্বাভাবিক মনোবিজ্ঞান মনের অস্বাভাবিক অবস্থা ও মানসিক রোগ নিয়ে আলোচনা করে। সাধারণত যে অস্বাভাবিক মানসিক অবস্থা নিয়ে অস্বাভাবী মনোবিজ্ঞান আলোচনা করে সেগুলো হলো অধ্যাস, অলীক প্রত্যাখ্যান, ভ্রান্ত বিশ্বাস, সংবেদন, আকস্মিক স্মৃতিলোপ ইত্যাদি। বিজ্ঞানের এ শাখা দু পর্যায়ে কাজ করে। প্রথমত মানসিক অসুস্থতাকে পর্যালোচনা করে তার কারণ খুঁজে বের করা। চিকিৎসকরা যেমন বিভিন্ন উপসর্গ দেখে রোগ নির্ণয় করে, তেমনি মানসিক রোগের চিকিৎসকগণও উপসর্গ দেখে কী ধরনের অসুস্থতা তা নির্ণয় করেন, এই অংশ। আবার দ্বিতীয়ত হচ্ছে তারা রোগ নির্ণয়ে ক্ষান্ত নন, তারা চিকিৎসা পদ্ধতি প্রবর্তন করেছে, কারণ মানুষকে সুস্থ জীবনযাপনের সহায়তা করাই হলো মনোবিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য। তাই মনোবিজ্ঞানের রোগ অনুযায়ী বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতির প্রবর্তন করা হয়েছে। তারপর আছে শিক্ষা মনোবিজ্ঞান। শিক্ষা মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য একটি উপাদান, তবে এর সবচেয়ে বেশি প্রয়োগ করা হচ্ছে শিক্ষাক্ষেত্রে। মনোবিজ্ঞানের এই বিশেষ শাখাকে বলা হয় শিক্ষা মনোবিজ্ঞান। এর উদ্দেশ্য হলো মানুষের শিক্ষাকালীন মানসিক অবস্থা ও আচরণকে অনুশীলন করা। শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষণ পদ্ধতির কর্মক্ষমতাকে বাড়ানোই হলো এর উদ্দেশ্য। শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞানের নীতি বা সূত্রগুলোকে প্রয়োগ করা এই মনোবিজ্ঞানের কাজ। শিক্ষা দেবার পূর্বে শিক্ষার্থী মনের গঠন, মানসিক প্রবণতা, ক্ষমতা সম্পর্কে শিক্ষককে সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে। শিক্ষণ পদ্ধতি ও তার সাথে যুক্ত বিভিন্ন সমস্যা শিক্ষা মনোবিজ্ঞানের কিন্তু আলোচ্য একটা বিষয়।
অল্প সময়ের মধ্যে কোনো বিষয় সম্পর্কে সুষ্ঠু অথচ দীর্ঘকাল স্থায়ী শিক্ষা কিভাবে দেয়া যেতে পারে, অর্থাৎ শিক্ষা গ্রহণের বিভিন্ন ক্ষমতা অনুযায়ী শিক্ষার্থীদের বিভিন্ন শ্রেণীতে শ্রেণীভুক্ত করা এবং শিশু বা কিশোর মন শিক্ষা গ্রহণকালে কিভাবে কাজ করে তা বর্ণনা করাই হলো শিক্ষা মনোবিজ্ঞানের উদ্দেশ্য। যেমন শিশু অল্পবুদ্ধি, নির্বুদ্ধি, অপরাধ প্রবণ, অর্থাৎ শিশুদের শিক্ষা প্রণালী সম্পর্কে শিক্ষা মনোবিজ্ঞান আলোচনা করে। তারপর রয়েছে শিল্প মনোবিজ্ঞান। তো মানুষের জীবনে আরেকটি বৃহত্তর ক্ষেত্র হচ্ছে শিল্প মনোবিজ্ঞান, যেখানে মনোবিজ্ঞানের জ্ঞান তাকে সহায়তা করে তা হচ্ছে শিল্পক্ষেত্র। শিল্প প্রতিষ্ঠান হলো আধুনিক সভ্যতার প্রতীক। এসব প্রতিষ্ঠানে বিভিন্ন মানসিক লোক একসাথে মিলেমিশে কাজ করে। এই যে ধরো ভিন্ন ভিন্ন লোক ভিন্ন ভিন্ন আশা আকাঙ্ক্ষা নিয়ে এসে বিরাট একটি শিল্প প্রতিষ্ঠানে একত্রে কাজ করেছে, আবার তার ফলে যে নতুন শিল্পকেন্দ্রিক সমাজ গড়ে তুলেছে তাদের সম্পর্কে জানাই হলো শিক্ষা শিল্প মনোবিজ্ঞান। তো শিল্প উৎপাদনের ক্ষেত্রে একদিকে যেমন রয়েছে যন্ত্র ও উপাদান, আবার অন্যদিকে যারা এই শিল্প উৎপাদনের কাজে নিয়োজিত সেই সব কর্মীর আচরণ, তো এসব কর্মীদের মানসিক অবস্থা, আশা আকাঙ্ক্ষা, মানসিক শক্তি, যোগ্যতা ইত্যাদি নির্ধারণ করা হচ্ছে শিল্প উৎপাদনে সহায়তা করে। এটা হচ্ছে মনোবিজ্ঞানের কাজ। তো কী ধরনের কাজের প্রতি কর্মীদের মানসিক প্রবণতা আছে তা নির্ধারণ করা হলো উপযুক্ত নির্ধারণ করবে এবং উপযুক্ত কর্মী নির্বাচন করবে এবং সেভাবে কর্মীদের বুদ্ধি ব্যক্তিত্ব নিরূপণ করবে। তার জন্য মনোবিজ্ঞান বিভিন্ন ধরনের অভিক্ষা উদ্ভাবন করেছে, যেমন কর্মীদের মানসিক অবস্থা, শ্রম বণ্টন, উৎপাদন ও বণ্টন কাজে শ্রমিক নিয়োগ ইত্যাদি সমস্যার সমাধান মনোবিজ্ঞানের এ শাখায় নিয়োজিত আছে। দেখো যে কিভাবে কম পরিশ্রমে অধিক উৎপাদন করা সম্ভব, আবার কিভাবে উৎপাদন প্রবণতা বৃদ্ধি করা সম্ভব কর্মীদের, আবার কিভাবে কর্মদক্ষতা বৃদ্ধি করা যেতে পারে, কী ধরনের পরিবেশে শ্রমিকরা সহজে ক্লান্ত এবং বিরক্ত হয়, আবার কোন ধরনের পরিবেশে প্রফুল্ল মনে উৎসাহী উদ্দীপনা নিয়ে কাজ করে, কিভাবে শ্রমিকের মন থেকে অবসাদ এবং বিরক্তি দূর করা যায় তা উৎসাহ আগ্রহ সৃষ্টি করা যায় এবং এসব সমস্যা সমাধানের জন্য মনোবিজ্ঞান সহায়তা কিন্তু একান্ত প্রয়োজন। এরপর আছে শিশু মনোবিজ্ঞান। তো মনোবিজ্ঞানের এই শাখা শিশুদের আচার আচরণ নিয়ে আলোচনা করে, জন্ম থেকে কৈশোর পর্যন্ত শিশু মনের ক্রমবিকাশ, তার জন্ম, তার প্রবৃত্তি, তার বুদ্ধি, তার শিক্ষা ইত্যাদি শিশু মনোবিজ্ঞান আলোচনা করে। শিশুর বিভিন্ন মানসিক প্রক্রিয়া, ক্রমবিকাশ, বুদ্ধির ব্যবহার, বংশগতি, পারিপার্শ্বিকতা কীভাবে সহায়তা করে তা নিয়েও কিন্তু আলোচনা করে। শিশুর পরিকল্পনা, শিশুর অনুভূতি, শিশুর বিশ্বাস ইত্যাদি, সুতরাং এগুলোর বৈশিষ্ট্য লক্ষ্য করা এবং কাজ করা হচ্ছে মনোবিজ্ঞান। শিশুর মনের উপর সামাজিক ও পারিবারিক পরিবেশ কীভাবে কাজ করবে, শিশুর সহজাত প্রবৃত্তি অভিজ্ঞতা দ্বারা কীভাবে পরিবর্তিত হয়, শিশুর জীবনের বুদ্ধির বিকাশ কীভাবে ঘটে এবং শিশু কীভাবে শিক্ষালাভ করবে, শিশুর আচরণের ক্রমবিকাশ শিশু মনোবিজ্ঞানের কাজ। তারপরে আসো শরীরবৃত্তীয় মনোবিজ্ঞান। তো মনোবিজ্ঞানের যে শাখা মানসিক প্রক্রিয়াকে শারীরিক গঠনের পরিপ্রেক্ষিতে আলোচনা করে তার নাম হচ্ছে শরীরবৃত্তীয় মনোবিজ্ঞান। আমি আবারও বলছি, দেখো যে মনোবিজ্ঞানের যে শাখা মানসিক প্রক্রিয়াকে শারীরিক গঠনের পরিপ্রেক্ষিতে আলোচনা করে তার নাম হচ্ছে শরীরবৃত্তীয় মনোবিজ্ঞান। তো শরীরবৃত্তীয় মনোবিজ্ঞানের বিষয়বস্তু হলো ইন্দ্রিয়, পেশি, গ্রন্থি, মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র। মনোবিজ্ঞানের এই শাখার উদ্দেশ্য হলো সংবেদন, আবেগ
ইত্যাদি বিভিন্ন মানসিক প্রক্রিয়া এবং মানসিক অবস্থার সাথে দৈহিক সংগঠন এবং পরিবর্তনের সাথে সম্পর্কিত। তারপরে আসো চিকিৎসামূলক মনোবিজ্ঞান। চিকিৎসামূলক মনোবিজ্ঞান হলো ফলিত মনোবিজ্ঞানের একটি শাখা। শিশু পরিচালনা কেন্দ্র বা চিকিৎসা কেন্দ্রের মানসিক হাসপাতাল, মনোরোগ বিষয়ক চিকিৎসা কেন্দ্র, পুনর্বাসন কেন্দ্র এবং মানসিক ব্যাধিগ্রস্ত বা মানসিক প্রতিবন্ধীদের রোগ নির্ণয়, রোগ নিরাময়ের কাজে নিযুক্ত প্রতিষ্ঠানে চিকিৎসামূলক মনোবিজ্ঞান এ কাজে নিযুক্ত করা হয়। এই মনোবিজ্ঞানের কাজ হলো মানসিক অস্বাভাবিক চিকিৎসা করা, রোগীর সাথে সাক্ষাৎ করা, নানা রকমের অভিজ্ঞতার প্রয়োগ এবং চিকিৎসামূলক ব্যবস্থা অবলম্বন করা এবং সুপরিচালনা দান এবং মনোবিজ্ঞান ভিত্তিক চিকিৎসার ব্যবস্থা করা হলে করা ইত্যাদি কার্যগুলি এর অন্তর্ভুক্ত। তারপরে আসো প্রাণী মনোবিজ্ঞান। তো প্রাণী মনোবিজ্ঞানের মুখ্য আলোচ্য বিষয় হচ্ছে প্রাণীর আচরণ হলো মানুষের ক্রিয়াকলাপের প্রকৃতি, নিরূপণ হলো মনোবিজ্ঞানের প্রকৃত উদ্দেশ্য। মনোবিজ্ঞান এ শাখায় মনুষ্যত্ব প্রাণীদের ক্রিয়াকলাপ নিয়ে কিন্তু আলোচনা করে, যেমন কুকুর, বানর, বিড়াল, শিম্পাঞ্জি, কবুতর ইত্যাদি জীবজন্তু মানসিক প্রক্রিয়া তাদের বাহ্যিক আচরণের মাধ্যমে প্রকাশিত হয়। সেই আচরণ লক্ষ্য করে প্রাণীর মানসিক প্রক্রিয়া স্বরূপ সম্পর্কে জ্ঞান লাভ করা হচ্ছে প্রাণী মনোবিজ্ঞানের উদ্দেশ্য। অ্যাট লাস্ট যেটা রয়েছে মানব প্রকৌশল মনোবিজ্ঞান। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের যন্ত্রপাতি তৈরিতে মানব প্রকৌশল গুরুত্ব সম্বন্ধে মানুষকে সচেতন করেছে। মানব প্রকৌশল মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞান ও প্রকৌশল বিদ্যার সমন্বিত কার্যক্ষেত্র। মনোবিজ্ঞানের এ শাখার লক্ষ্য হলো যন্ত্রকে মানুষের উপযোগী করে তৈরি করা। এটা যে শুধু কলকারখানায় প্রযোজ্য তা নয়, যেমন মোটরগাড়ি নির্মাণ, জনপথ, সড়ক নিয়ন্ত্রণ, বিদ্যমান চলমান সহ যেখানেই যন্ত্রের সাথে মানুষের সম্পর্ক জটিল সেখানেই মানব প্রকৌশল মনোবিজ্ঞানের প্রয়োগ করা হয়। এরপর হলো বিজ্ঞান হিসাবে মনোবিজ্ঞান। কোন বস্তু বা ঘটনা সম্পর্কে সুবিন্যস্ত ও সুপরিকল্প জ্ঞানকে বলা হয় বিজ্ঞান। বিজ্ঞানের বিষয়বস্তু পর্যবেক্ষণযোগ্য ও পরীক্ষণযোগ্য হতে হবে, তাহলে মনোবিজ্ঞানকে যথার্থ বিজ্ঞান বলা যায় কিনা এ প্রশ্নের উত্তর বলা যায় যে মনোবিজ্ঞান হচ্ছে বিজ্ঞান। কেননা মনোবিজ্ঞানের বিষয়বস্তুগুলো মানুষ বা প্রাণীর আচরণ পর্যবেক্ষণযোগ্য ও পরীক্ষণযোগ্য। বিজ্ঞানের পরিচয়, বিজ্ঞানের বড় পরিচয় তার পদ্ধতি বিষয়বস্তু কিন্তু নয়। কোনো বিষয়বস্তু সম্বন্ধে যথার্থ জ্ঞান লাভ করতে হলে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থাকতে হবে, তবেই সে বিষয়কে আমরা কিন্তু বিজ্ঞান বলতে পারি। এখন বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি উল্লেখ করে আমরা দেখব যে বিজ্ঞান মনোবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায় কি না। তো প্রথমে আসি প্রয়োগিক সংজ্ঞা। হ্যাঁ, কোনো বিষয়বস্তু সম্পর্কে বিজ্ঞানী যখন কোনো গবেষণা পরিচালনা করেন তখন তিনি উক্ত বিষয়বস্তুর একটি প্রয়োগিক সংজ্ঞা প্রদান করেন। যেমন মনোবিজ্ঞানী যদি শিক্ষণের উপর বলিয়ানকারী প্রভাব সম্পর্কে গবেষণা করতে চান, তবে তাকে সর্বপ্রথম শিক্ষণ, বলিয়ানকারী ইত্যাদি শব্দের সঙ্গে প্রয়োগিক সংজ্ঞা দিতে হবে এবং উক্ত বিষয় তিনি কীভাবে পরিমাপ করবেন তা কিন্তু নির্দিষ্ট করতে হবে। কেননা এ ধরনের প্রয়োগিক সংজ্ঞা ছাড়া গবেষণার বিষয়বস্তু
অস্পষ্ট হয়ে পড়ে। এরপর আসো পর্যবেক্ষণের নিয়ন্ত্রণ। তো বিজ্ঞানসম্মত পর্যবেক্ষণকে অবশ্যই সুনিয়ন্ত্রিত হতে হবে, এজন্য বিজ্ঞানীরা গবেষণাগারে সুনিয়ন্ত্রিত পরিবেশে পরীক্ষা কার্য পরিচালনা করেন এবং মনোবিজ্ঞানীরা পরীক্ষণ পদ্ধতির মাধ্যমে গবেষণাগারে নিয়ন্ত্রিত পরিবেশে জীবের আচরণ পর্যবেক্ষণ করেন। তারা উদ্দীপকের নানাবিধ পরিবর্তন সাধন করে এবং নিয়ন্ত্রিত পরিবেশের আচরণের পর এর প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করেন। তারপরে আসো পর্যবেক্ষণের পুনরাবৃত্তি। বিজ্ঞানী কখনো একটিমাত্র পর্যবেক্ষণের উপর ভিত্তি করে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে না। মনোবিজ্ঞানী কোনো একটি আচরণ বারবার গবেষণা করে যদি একই ধরনের ফল পান, তবেই তিনি একটি সিদ্ধান্তে উপনীত হন এবং একই বিষয়ের উপরে বারবার গবেষণা করাই হলো পর্যবেক্ষণের পুনরাবৃত্তি। যেসব আচরণ একবার ঘটে মনোবিজ্ঞানী সেসব আচরণ তেমন আগ্রহী নন। যেসব আচরণ বারবার ঘটে মনোবিজ্ঞানী সে ধরনের একটি আচরণকে পর্যবেক্ষণ করতে বেশি আগ্রহী হন। সুতরাং মনোবিজ্ঞানের পরীক্ষণগুলোতে পুনরাবৃত্তি এবং পর্যবেক্ষণের পুনরাবৃত্তি সম্ভব। তারপর রয়েছে সাধারণীকরণ। তো দেখো অল্প সংখ্যক দৃষ্টান্ত থেকে সাধারণ সত্যের উপনীত হয় হলো সাধারণীকরণ। আমি আবার বলছি যে অল্প সংখ্যক দৃষ্টান্ত থেকে সাধারণ সত্যের উপনীত হওয়াই হলো সাধারণীকরণ। মনোবিজ্ঞানী পৃথিবীর সব মানুষের উপর পরীক্ষা চালাতে পারেন না। তিনি একটি প্রতিনিধিত্বমূলক নমুনের উপর গবেষণা করে প্রাপ্ত ফলের ভিত্তিতে সব মানুষের সম্পর্কে সাধারণ নিয়মে উপনীত হন। বিভিন্ন তথ্যরাশিকে বিশ্লেষণ করে বিজ্ঞানী যেমন একটি সাধারণ সূত্রে উপনীত হন, তেমনি মনোবিজ্ঞানের বিভিন্ন তথ্যরাশিকে ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষের আচরণ সম্পর্কে একটি সাধারণ সূত্র প্রণয়ন করেন। মানুষের আচরণ সম্পর্কে এ ধরনের সাধারণ সূত্র আবিষ্কারই হলো মনোবিজ্ঞানের লক্ষ্য। এরপরে আসো যথার্থতা প্রমাণ। বিজ্ঞানী যখন তার গবেষণার ফলাফল প্রমাণ করেন, তখন পৃথিবীর যে কোনো বিজ্ঞানী তা পরীক্ষা করতে পারেন। যেহেতু বিজ্ঞানী তার গবেষণার পদ্ধতি ও পরিবেশের প্রকাশ করেন, সেহেতু পৃথিবীর অন্যান্য দেশের বিজ্ঞানীগণ উক্ত পরীক্ষাটি হুবহু পুনরুদ্ধার করে আগের বিজ্ঞানীর গবেষণার সত্যতা যাচাই করতে পারেন। মনোবিজ্ঞানের পরীক্ষণের এভাবে তত্ত্বের সত্যতা যাচাই করা হয়ে থাকে। তারপর হচ্ছে সামঞ্জস্যকরণ। যে উক্তির সপক্ষে প্রমাণ সাপেক্ষে অনেক উক্তি পাওয়া যায়, তার বিরুদ্ধে যে কোনো ব্যাখ্যাধর্মী উক্তি না থাকে, এটি হলো সামঞ্জস্যকরণের মূল কথা। বিজ্ঞানী ব্যাখ্যাধর্মী উক্তি পরস্পর বিরোধিতা দূর করে থাকেন। মনোবিজ্ঞানীরা ও ব্যাখ্যাধর্মী উক্তি পরস্পর বিরোধিতা দূর করার চেষ্টা করেন। তো দেখো উপরোক্ত আলোচনা থেকে আমি বলতে পারি যে মনোবিজ্ঞানীর বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করেন, তাই মনোবিজ্ঞান একটি বিজ্ঞান। এবার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। দেখো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে কী রয়েছে। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি হলো নতুন বিষয়কে গ্রহণ করার প্রবণতা। পুরাতন জ্ঞানকে সর্বশেষ জ্ঞান বলে মনে করা হলো অবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। বিজ্ঞান অগ্রগতিশীল, তথ্য ও তথ্যের পরিবর্তনের সাথে সাথে কোনো ঘটনা বা বিষয়কে গ্রহণ করার দৃষ্টিভঙ্গি বিজ্ঞানীর থাকতে হবে। বিজ্ঞানীদের মধ্যে এরূপ দৃষ্টিভঙ্গি দেখা যায় যে মনোবিজ্ঞান আপাতলব্ধ জ্ঞানকে চিরন্তন বলে মনে করে না,
বরং নতুন নতুন তথ্য সংগ্রহ করার জন্য মনোবিজ্ঞানী নানা রকমের গবেষণা করে থাকেন। এবার আসো সবশেষে যেটা রয়েছে, প্রয়োগশীলতা। তো প্রয়োগশীলতা কী হচ্ছে? বিজ্ঞানের অন্যতম একটি মাপকাঠি হলো প্রয়োগ, যে বিজ্ঞানের সব শাখার সর্বজনীন নীতিগুলো মানুষ ও প্রাণীর আচরণ বিশ্লেষণের ব্যবহার করা যায়। অন্যান্য বিজ্ঞানের মতে প্রয়োগিক ক্ষেত্রে মনোবিজ্ঞানের অবদানও কিন্তু কম নাই। বিজ্ঞানের অন্যান্য শাখার আবিষ্কার যেমন মানুষ প্রাণীর উপকার হচ্ছে, তেমনি মনোবিজ্ঞানের নতুন নতুন তত্ত্ব দ্বারা মানুষ উপকৃত হচ্ছে। শিল্পক্ষেত্রে মনোবিজ্ঞানের প্রয়োগের ফলে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, পরিশ্রম সহজ হচ্ছে। আবার শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞানের প্রয়োগ ক্ষেত্রে শিক্ষাদান এবং শিক্ষণের সুষ্ঠু পদ্ধতি উদ্ভব হচ্ছে। সমাজে মনোবিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব এবং সমাজের নানাবিধ সমস্যার সমাধান করেছে। চিকিৎসামূলক প্রয়োগ, তেমনি মানসিক রোগের বিভিন্ন চিকিৎসা করা হচ্ছে। এভাবে মনোবিজ্ঞানের জ্ঞান আমাদের রাষ্ট্রীয় জীবন, সমাজ জীবন এবং ব্যক্তিগত জীবনে কার্যকরীভাবে প্রয়োগ করা হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তা হলো যে মনোবিজ্ঞান কাকে বলে, মনোবিজ্ঞানের বিষয়বস্তু, মনোবিজ্ঞানের বিভিন্ন শাখা এবং শাখার বিশ্লেষণ, বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞান। তো তোমরা যদি কোথাও, তোমাদের যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে, কোথাও বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে এবং পরবর্তী ক্লাসে আমি সেই সম্পর্ক নিয়ে আলোচনা করব। এবং তোমরা বাসায় এই করোনাকালীন সময়ে নিরাপদে থাকবে, ভালো থাকবে, নিজে সুস্থ থাকবে, পরিবারকে সুস্থ রাখবে এবং বাসায় অলস সময়ে বাবা মাকে হেল্প করবে, কার্যক্ষেত্রে হেল্প করবে। তো তোমরা, আজকে আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।